হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি আজকে অনেকদিন পর আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আমার একটু শরীর ভালো ছিল না, তাই অনেকদিন ভিডিও আনতে পারিনি। আজকে আমি বানিয়েছি আজকে পিঠে, কেউ এটাকে সরু চিকুলিও বলে থাকে। চলুন দেখে নেওয়া যাক আমার এই আজকে পিঠের রেসিপিটা। খুব সহজ সরল, এটা আশা করি অনেকেই জানেন। আমি দেখাচ্ছি আমি কেমনভাবে বানিয়েছি, চলুন দেখে নেন। প্রথমে চালটাকে আগে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন, খুব ভালোভাবে ব্লেন্ডার করতে হবে চালের যেন কোনো গুটি না থাকে। দেখুন আমার ব্লেন্ডারটা হয়ে গেছে। এরপর আমি উনুনে করছি পিঠেটা। উনুনে করলে খুব ভালো হয়, মাটির উনুনে তো খুবই ভালো হয়। এটা মাটির তাওয়া, মাটির তাওয়াতে আজকে আমি বানাতে চলেছি আজকে পিঠে। এই আজকে পিঠের চালগুলোর মধ্যে দিয়ে দিলাম যে ব্লেন্ডার করা চালটা ছিল, অল্প অল্প করে নেবেন এবং সবটা নেওয়া যাবে না, একটু একটু করে চাল দিয়ে তার মধ্যে জল দিয়ে। আর এটা আমি দিয়ে দিলাম আদা বাটা, মুড়ি বাটা, আর দিলাম লবণ। এবার সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখুন। আর পরিমাণ মতো জল লাগলে আবারও দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোনো গুটি থাকলে হবে না, নাহলে পিঠেটা ভালো হবে না, কোথাও কোথাও গুটি দাঁড়িয়ে যাবে। দেখুন আমার খুব ভালো হয়ে গেছে। এবার তাওয়ার মধ্যে আমি বেগুনের পেছনটা কেটে আমি ওর মধ্যে তেলটা দিয়ে দিলাম। গোটা তাওয়াটা গরম হয়ে গেলে তারপরে এবার আমি আজকে পিঠেটা দিয়ে দেবো, চালের গুলুনিটা। দেখুন এবার এক হাতের মতো চালের গুলুনিটা দিয়ে দিলাম। এরপরে আমি তালের পাতা দিয়ে এটাকে চারিদিকে দিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে করে হালকা হালকাভাবে করবেন। যার উনুন নেই সে গ্যাসেও করতে পারেন। এরকম করে আস্তে 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 করে এদিক ওদিক করে ছিটিয়ে ছড়িয়ে দিতে হবে। আর একটা ঢাকা দিতে হবে, হালকা হালকা করে আঁচ দিতে হবে, খুব আঁচ দিলে হবে না। দেখুন এটা আরেকবার নেড়ে, এরপর আমি চাল বাটাটাকে আরেকবার নেড়ে নিচ্ছি, এতে জলটা ওপরে জল দাঁড়িয়ে যায়, সেই জন্য ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন আমার পিঠেটা কি সুন্দর হয়েছে, খুব পাতলা হয়েছে, দেখতে ধোসার মতো লাগছে, খেতেও খুব ভালো হবে আশা করি। চারিদিকটা হালকা হালকা করে তুলতে হবে। দেখুন খুব সুন্দর উঠে গেছে আমার পিঠেটা, খুব সুন্দর হয়েছে। ভাবলাম যে প্রথম পিঠে হয়তো ভালো হবে না, কিন্তু ভালোই হয়েছে আশা করি। বেশি করে প্রথম পিঠে তাওয়াটাতে একটু তেল দিতে হবে, তাহলে পিঠেটা উঠে চলে আসবে। এরপর আবারও আমি দিয়ে দিলাম আরেক হাতা। দেখুন আস্তে আস্তে করে হালকা হালকা করে এভাবে করে আস্তে আস্তে করে এদিক, দেখুন এদিক ওদিক করে দিয়ে দিলাম। এরপর যখন ভালো করে চালের জলটা শুষে যাবে, ফুটো ফুটো হয়ে যাবে, তখন ঢাকাটা দিয়ে দিলাম। মোটামুটি 2-3 মিনিট মতো ঢাকাটা থাকবে, তারপর এটাকে আমরা খুলে নেব। এটা যত হালকা আছে হবে তত পিঠেটা ভালো হবে। এরপর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন খুব ভালো হয়েছে, খুব আর একটু রাখতে হবে, খুলেও একটুখানি রাখতে হবে, না হলে ভালো হবে না, একটু কাঁচা হয়ে থাকে। দেখুন এরপর আমি তুলে নেব, পিঠেটা খুব সুন্দর উঠেছে। এটা আপনি যে কোনো তরকারির সঙ্গে খেতে পারবেন, সবারই আশা করি ভালো লাগবে, এটাতে বিশেষ কিছু দেওয়া নেই। এরপর আরেকবার আমি আরেকটা আজকে পিঠে বানিয়ে নিচ্ছি, তেল দিলাম। এরপর আমি আরেক হাতা দিয়ে দিলাম। এরপর আরেকবার তাল পাতাটা দিয়ে এদিক ওদিক করে নাড়িয়ে দিতে হবে, ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, তাহলে খুব ভালো হবে। গোটা তাওয়াটা যেন চালের বাটাটা কভার হয়, তাহলে পিঠেটা বেশ ভালো হবে। পাতলা করার চেষ্টা করবেন, তত পিঠেটা খেতে টেস্টি এবং ভালো হবে। এরপর আমি ঢেকে দিলাম, 2-3 মিনিট মতো হবে, তারপর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন
এবার ঢাকনাটা খোলার পরেও 5 মিনিট মতো 2-3 মিনিট মতো রাখবেন। তারপর এবার দেখুন উঠে চলে আসছে, এদিক ওদিক দিয়ে চারিদিকেই খুন্তিটা দিয়ে উঠে আসবে, এরকম করে তুলতে হবে। দেখুন খুব সুন্দর হয়ে, দেখুন আমার পিঠেটা হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে নেবো, আর বাকি পিঠেগুলো দেখালাম না। দেখুন আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, এভাবে সাজিয়ে দিতে পারেন। আমার যদি এই পিঠে রেসিপিটা আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই পিঠের রেসিপিটা খুবই সহজ সরল, বাড়িতে সকলেই বানাবেন।